দর্শন করে হাউ হাউ করে কাঁদে, স্বপ্নের মধ্যে হাউ হাউ করে কাঁদে, আমি কৃষ্ণ পেলাম না, মাধবেন্দুপুর দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে ধরো, তোমার হাত ধরবো, কোথায় নিয়ে যাবে আমাকে, ও এত প্রশ্ন কেন, ধরো, এই ধরেছে, এই ধরেছে, টানতে টানতে নিয়ে যাচ্ছে, জঙ্গলের ভেতর ঢুকে পড়েছে, জঙ্গলের ভেতরে ঢুকে এবার মাধবেন্দুপুরের সামনে দাঁড় করিয়ে কথা বলছে, যেন একটা মানুষ মানুষের সাথে কথা বলছে, হরে কৃষ্ণ বলছে, দেখো এখানে কোন মানুষ থাকতে পারে, মানুষ থাকতে গেলে কি দরকার, প্রাচীর, তারপর আচ্ছাদন দরকার তো, দেহের মধ্য দিয়ে বয়ে যায়, একদিন কত বছর ধরে আমি পড়ে আছি, আর শুধু কি তাই, মাটি চাপা পড়ে আছে, তখন মাধবেন্দুপুরি স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করছে, হ্যালো তুমি কে গো, কি কি তোমার পরিচয়, তখন বলে উঠলেন তার নিজ পরিচয়, চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী পাঠ কলম দিলেন, শ্রীমুখে বলছেন ওই স্বপ্নের গোপবালক, শ্রী এখানে শিক্ষা মনে রাখবেন, আমরা প্রতিষ্ঠা দিবস পালন করি, ভগবত প্রতিষ্ঠা দিবস, অনেকে আমরা কিন্তু বলি যে আমি প্রতিষ্ঠা করেছি, মনে রাখবেন চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত আমি এই প্রসঙ্গে বলবো, বাংলায় ঘুরে ঘুরে দেখবেন, খুঁজে খুঁজে বোধ হয় চলে গেল বাবা,